অতি চঞ্চলতা এবং মনোযোগহীনতা শিশুদের একটি সাধারণ আচরণজনিত মানসিক সমস্যা। এটি মূলত শিশু কিশোরদের একটি বিকাশজনিত সমস্যা, আরও সুনির্দিষ্ট করে বলতে গেলে এটি স্নায়ু বিকাশজনিত সমস্যা। এই সমস্যাটি সাধারণত 12 বছরের কম বয়সী শিশু কিশোরদের মধ্যে দেখা যায় এবং সাধারণত শুরুটি হয় 3-4 বছরের দিকে। শিশুটি থাকে অতিমাত্রায় চঞ্চল এবং চঞ্চলতার কারণে সে তার স্বাভাবিক দৈনন্দিন কাজকর্মগুলো করতে পারে না। শিশু কিশোরদের মধ্যে এই ধরনের অতি চঞ্চলতা অমনোযোগিতার লক্ষণ দেখা দিলে আপনারা অনলাইনে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে পারেন। আমরা মনে করি শিশু কিশোররা যদি এই সমস্যায় ভুগে থাকে এবং তারা যদি উপযুক্ত চিকিৎসা সহায়তা পায় তাহলে তারা সুস্থ থাকবে, ভালো থাকবে। আমি ডাক্তার হেলালুদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।